নমস্কার, জয় ডিজিটাল প্লাস চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আধার কার্ড আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে কীভাবে ডাউনলোড করবেন। যাদের আধার কার্ড হারিয়ে গেছে অথবা যারা নতুন আধার কার্ড করেছেন তাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে কীভাবে আপনি আধার কার্ড ডাউনলোড করবেন। চলুন তাহলে দেখে নিই আধার কার্ড কীভাবে ডাউনলোড করব। এর জন্য আপনাকে সবার প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারে লিখবেন myaadhar.uidai.gov.in, লিখে সার্চ করে দিচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সার্চ করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার কার্ড, অর্ডার পিভিসি আধার কার্ড। ওপরে যে ডাউনলোড আধার কার্ড এই অপশনটিতে ক্লিক করবেন, আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আবার একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হবে, এখানে আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি, ভার্চুয়াল আইডি এরকম তিনটি অপশান দেখতে পাবেন। আপনার যদি আধার কার্ড থেকে থাকে, আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে আধার অপশান টিক দিয়ে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। আর যদি নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তাহলে এনরোলমেন্ট নাম্বারটি বসাতে হবে। যেহেতু আমার আগে করা ছিল হারিয়ে গেছে, আমি নতুন করে ডাউনলোড করব, এর জন্য আমি আমার আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বার বসানো হয়ে গেলে এখানে ক্যাপচার কোডটি ফিল করতে হবে, যেরকম আছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা, এরকম সঠিকভাবে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরই আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। একটু যেতে সময় লাগবে। ওটিপি যাওয়ার পরে এখানে ওটিপিটা সাবমিট করতে হবে। ওটিপিটা লিখে দিচ্ছি। ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখে দিয়েছে কংগ্রাচুলেশনস, ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড। তারপর গো টু ডাউনলোড এই অপশানে ক্লিক করতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে এটিকে ওপেন করতে হবে। ওপেন করলে আপনার এরকম পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি আপনি দেবেন আপনার নামের প্রথম 4টি বড় হাতের, তারপরে আপনার সাল, আপনার সাল যত হবে ওই সালটি বসিয়ে দেবেন। এইভাবে পাসওয়ার্ডটি দেবেন। ধরুন আপনার নাম রামু, RAMU, আপনার জন্মসাল কত, 1990 দিয়ে পাসওয়ার্ডটি সেট করলেই আপনার PDFটি ওপেন হয়ে যাবে। ওপেন হলে দেখতে পাবেন আপনার আধার কার্ডটি। তারপর আপনি আপনার নিকটবর্তী কম্পিউটার সেন্টার গিয়ে চাইলে আপনার আধার কার্ডটি বার করতে পারেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং জয় ডিজিটাল প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।